হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সকলের প্রিয় ইউটিউবার এস আর কে শঙ্করের টোটাল মান্থলি ইউটিউব ইনকাম কত তাই ভিডিওটি বিনাস্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলো শুরু করি তো দেখুন বর্তমানে কিন্তু আমি ইউটিউবে এস আর কে শঙ্করের ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি তার এটি মেন চ্যানেল এস আর কে শঙ্কর এবং তার আরেকটি চ্যানেল রয়েছে এস আর কে শঙ্কর ভ্লগস বলে এবং তার বোনের চ্যানেল রয়েছে এবং তারও আলাদা আলাদা শর্টস চ্যানেল রয়েছে শুধুমাত্র আমি তার দুটো ইউটিউব চ্যানেলের ইনকাম দেখাবো এইটা আর একটা ব্লগেরটা কারণ এই দুটো চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি এটা সাড়ে ছ লাখের উপরে সাবস্ক্রাইবার সংখ্যা আর ওইটাই প্রায় পাঁচ লাখের কাছে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে তো আমি কিভাবে তার ইনকামটির প্রমাণ সব আপনাদেরকে দেখাবো তো প্রথমে তার চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কপি করব চ্যানেলের লিঙ্কটি কপি করলাম তারপরে আমি সোশ্যাল ব্লেডে চলে যাব সোশ্যাল ব্লেডে গিয়ে তার চ্যানেলের লিঙ্কটি পেস্ট করব। পেস্ট করে সার্চ করব। তো সার্চ করার পরে কিন্তু তার চ্যানেলের যাবতীয় যা অ্যানালিটিক্স সব কিন্তু আমি এখান থেকে ওপেন করে ফেলেছি তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা কত বা তার চ্যানেলে কত ভিউজ এসেছে লাস্ট তিরিশ দিনে এবং তার চ্যানেলের র্যাঙ্কিং কত বা তার চ্যানেলে যে ভিউজের গ্রাফ সেই গ্রাফটি বা কী সব কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো দেখুন তার চ্যানেলে গত তিরিশ দিনে ভিউজ হয়েছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন ফোর মিলিয়ন মতো তো এই ভিউজটি একটু কমেছে আগে একটু বেশি ছিল ভা ভিউ একটু ডাউন আছে এবং তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কত সব দেখাচ্ছে এবং তার চ্যানেল যে ইন্ডিয়াতে কত নম্বর র্যাঙ্কিং আছে এবং ওয়ার্ল্ডে কত নম্বর র্যাঙ্কিং আছে সব কিন্তু এখানে শো করছে তো এখান থেকে ইনকাম দেখাচ্ছে দেখুন একটি তো এই ইনকাম কিন্তু সঠিক ইনকাম নয় দেখুন ওয়ান কে ডলার থেকে তারপরে সিক্সটিন পয়েন্ট সেভেন কে ডলার কিন্তু এটি সঠিক ইনকাম নয় এটা থেকে কেউ ভুল ভাববেন না তো এর এক্সাক্ট ইনকাম বের করতে গেলে আমাকে ভিউজ থেকে কাউন্ট করতে হবে ইনকাম আর ভিউজ থেকে কীভাবে কাউন্ট করে আরপিএম অনুযায়ী কিন্তু ভিউজ থেকে ইনকাম কা মানে কাউন্ট করা যায় মানে আরপিএম কথার অর্থ কি আর পি কথার অর্থ হলো পার এক হাজার ভিউসে ইউটিউব কোম্পানি ক্রিয়েটারকে কত ডলার দেয় তো ধরুন এ ইনি যেহেতু ব্লগ রিলেটেড মানে এন্টারটেনমেন্ট বা ব্লগ রিলেটেড মানে ভিডিও আপলোড করে সেই জন্য একে এস আর কে দাদাকে ইউটিউব কোম্পানি আরপিএম দেয় পার এক হাজার ভিউসে জিরো পয়েন্ট থ্রি জিরো মতো ডলার মতো তিনি পেয়ে থাকেন ইউটিউব থেকে তো এই ভিউজ অনুযায়ী কাউন্ট করলে তার দাঁড়াচ্ছে ইউটিউব ইনকাম এই আমি ক্যালকুলেটার হিসাব করে দেখাচ্ছি আপনাদেরকে ওই হাজার ডলার মতো তিনি ইউটিউব থেকে ইনকাম করে থাকে তো এক হাজার ডলার ইন্টু আশি টাকা করে ধরলাম আশি টাকা যাচ্ছে যেহেতু ডলার তো তিনি আশি হাজার টাকা শুধুমাত্র এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে থাকে এবং তার আরেকটা ইউটিউব চ্যানেল আছে চলুন ওপেন করি তার আরেকটি যে ইউটিউব চ্যানেল আছে এস আর কে শঙ্কর ব্লগস তো এই চ্যানেলেও কিন্তু প্রায় পাঁচ লাখের কাছে সাবস্ক্রাইবার রয়েছে তো এই চ্যানেল থেকেও কিন্তু তিনি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো মান্থলি ইনকাম করে থাকে তার মানে হলো তিনি যেহেতু ওই চ্যানেল থেকে আশি হাজার টাকা ইনকাম করে এবং এই চ্যানেল থেকে আমি ধরলাম পঞ্চান্ন হাজার টাকা মান্থলি ইনকাম করে থাকে কারণ ওই রকমই ভিউজ আসে ভিউজ অনুযায়ী তো ওইটা আমি কাউন্ট করে দেখালাম না আপনাদেরকে আমরা আগে কাউন্ট করেছি সরি এখানে আমি লিখব পঞ্চান্ন হাজার তো দেখুন এখানে দেখাচ্ছে যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র ইউটিউবের তার দুটো চ্যানেল থেকেই ইনকাম করে থাকেন তিনি তাছাড়া কিন্তু তার ফেসবুক পেজ রয়েছে এবং এস আর কে শঙ্কর ফিল্ম বলে একটি চ্যানেল রয়েছে এবং তার বোনের একটি চ্যানেল রয়েছে এস আর কে সিস্টার তার চ্যানেল থেকেও কিন্তু আলাদা আলাদা ইনকাম করে থাকে তিনি শুধুমাত্র এই দুটি চ্যানেল থেকে প্রায় এক লাখ পঁয়ত্রিশ থেকে দেড় লাখের কাছে ইনকাম করে কারণ ইউটিউবের ইনকাম তো প্রত্যেক মাসে সমান হয় না যে মাসে ভিডিও আপলোড করেন যে মাসে ভিডিও ভাইরাল হয় বেশি সেই মাসে ইনকামটা বেশি হয় এবং যে মাসে ভিডিও একটু কম আপলোড করে বা ভাইরাল হয় না সেই মাসে একটু ইনকামটা কম হয় তো এক লাখ তিরিশ থেকে দেড় লাখের মতো তিনি মান্থলি ইনকাম করে থাকে শুধুমাত্র এই দুটি চ্যানেল থেকে তাছাড়া তিনি ব্র্যান্ড প্রমোশন করেন সেগুলোর ইনকাম আলাদা ফেসবুক পেজ থেকে ইনকাম করে সেটা আলাদা ইনস্টাগ্রাম থেকে ব্র্যান্ড প্রমোশন করে সেটা আলাদা তো তাছাড়া কিন্তু আরও প্রচুর প্রচুর ইনকাম রয়েছে তার তার আলাদা ইনকাম তার বোনের আলাদা ইনকাম রয়েছে তো তিনি মোটামুটি ইউটিউব থেকে এই দুটো চ্যানেল থেকে এইরকম ইনকাম করে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কে স্বয়ং করে ইউটিউব থেকে মান্থলি ইনকাম কত তো আশা করি ভিডিও ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ